নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার মহানন্দা নদী থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা থানার রায়পুর এলাকার মৃতার আত্মীয়রা জানিয়েছে গত দিন ধরে ছিল ওই গৃহবধূ মৃত গৃহবধূর বাবা ভবেশ সরকার জামাইসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মালদা থানায় মৃতার আত্মীয়দের অভিযোগ গত চার দিন ধরে গৃহবধূ নিখোঁজ থাকলেও কোনো রকম অভিযোগ করেনি শ্বশুরবাড়ির লোকজন তাদের অভিযোগ শ্বাসরোধ করে খুন করে তারপর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কারা মেরেছে বাড়ি লোক মেরেছে বাড়ি দিয়েছে এক মেরেছে

গত তিন বছর আগে পুরাতন মালদা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে মঙ্গলবারই ফুটানি মোড়ে বাসিন্দা পেশায় লরি মেকালিক পিন্টু দাসের সঙ্গে বিয়ে হয় বিহারের পূর্ণিয়ার বাসিন্দা মালা দাসে তাদের এক বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে মালার সংসারে চরম অশান্তি শুরু হয়েছে অভিযোগ মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো ওই গৃহবধূকে গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেলেও শ্বশুরবাড়ির লোকজন কোনো অভিযোগ করেনি বৃহস্পতিবার দুপুরে মালদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরে মালদা থানার পুলিশ গৃহবধূর স্বামী পিন্টু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট এনটিভি টিভি